মানে অজাত শস্য কোয়েল রচনা কালো মেঘের ঘটা কবিতাটি সঙ্গে আমার ভাষাতে ভূত কি জানো বনের দোলার হাসি তার হতে দাঁড়ি ফিরিল স্মৃতি মাহেশ্বরী অডিও ভাইবস। নমস্কার, মাহেশ্বরী প্রোডাকশনস আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মায়া। গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ অলৌকিক গল্প সমগ্র বইটি থেকে। শুরু হতে চলেছে আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়া। দু এক বছর আগের একটা কথা বলি, এখনো অল্প স্বল্প মনে আছে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিঁদুরদানির দিকে, চলি সেই রাস্তা ধরি। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তা গেল। যাক যাক, তাতে কোনো ক্ষতি নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল, খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাওয়ার দোকান এ পর্যন্ত এসব অঁচপাড়া গায়ে চোখে পড়ল। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যিই মানে ভারী তৃপ্তি হলো, শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট তো জ্বলছে। এ সময় কোন বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকে চায়। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা। আমাকে দেখে বলল, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, তিনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বলল, আরে রোসো রোসো, নেই সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকল। বললে, এসো এসো, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু এইখানে আমি থাকিনি, কলকাতা আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখা করি, ছেলেরা তো ম্যালেরিয়ার ভয়ে আসতেই চায় না। মস্ত বড় বাগান বাড়ির পেছনে, তাতে সব রকম বলের গাছ আছে, বারো ভূতে খায়। তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। তা কি কাজ করবে? রাধুনীর কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো, দুজনে মিলে খাই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ বাড়ি খুশি হল, আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পর আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, না
বিশ্রাম করো। পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে, এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হল। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমাকে বললে, চা করতে জানো, একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ব্যাস। যে আগে তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে গিয়ে তুলে আনো এবলা। হ্যাঁ, একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে, বুঝলে? হ্যাঁ, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15 ঘর, এছাড়া টানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়োয় 4-5 নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোন থেকে নামাতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাপ্পা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছন! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয়। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো, কে যেন এক মেয়ে ছেলে, আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছনে ফিরে 7-8 কুচি ঝিঙে তুলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে বললে, কোথায়? কেন, ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা হয়ে গেল, বললে, কোথায় বউ, চলো দেখি। দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণ বললে, কই কই বউ কই? আগে ওই তো ওখানেই ছিল, ওই ঝোপটার কাছে। যাত্রা সাব, চলো চলো, দিনের উপরে বউ দেখলে অমনি চলো। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গাঁয়ের বউ ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তাতে এত খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাই। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়ার দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে, বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি? আমি বুঝলাম না, তাতে কি দোষ হলো? পুরোটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব আমি দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে দোষ করেছি কি? বুড়ো বললে,
না না, সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে, বুঝলে? কেন? তাই বলছি। তোমার বয়স কত? ওই 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার হল গিয়ে 63। যা বলি কান কাছে শোনো। হ্যাঁ আজ্ঞে, নিশ্চয়। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন একটা খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি সব, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। এই যা, বুড়ো সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে, বাবা কি বাতিগ্রস্ত মানুষ! সকালে উঠে বুড়োকে বলতে, বুড়ো কি করবে কে জানে। সকালে উঠে বুড়োকে বললাম, বুড়ো তো অবাক বললে, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও না, ঠিক আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দেয়ে পোঁটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে, ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর, লোকাভাবে জঙ্গল পড়ে আছে, খাটো তরকারি উৎপন্ন করো, খাও, বেচো তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা, আগে কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশুনো যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথা কান দেবে না, গাছের ফল ফুলুরি তুমি খাবে, ঘর খোলা রইল তোমার জন্য, বুঝলে? বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছে, বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধ মন টাক সরু আতর চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান, আকাশ থেকে পড়েছে হঠাৎ করে। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে কি ঘন জঙ্গল গা খানার ভেতরে! হ্যাঁ, আর এদের যেখানে বাড়ি আর ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হল, সেও তেল কিনতে যাচ্ছে। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এই আগে এখানেই আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? আসলে দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না। মানে কেন? এই বলে দিলাম, দেখে নিও, কত লোক ওর বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক। ও বাড়ির ছেলে বউরা তো কোশ্মিন কালো ওই বাড়ি আসে না। কিন্তু কেন? তা কি জানি, ও বাড়ি বড় ভয়ানক, তুমি বিদেশি লোক, খুব সাবধান, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকাল গড়িয়ে গিয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল।
সত্যি পাড়িখানার চেহারা কিরকম একটা যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। অমন্তর ওর চেহারা কেন কিছু না, সদা এই লোকটা আমার মন খারাপ করবার জন্যই দায়। আমি আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুরতেছে, হঠাৎ এমন হবার কারণ হচ্ছে ওই ওই লোকটার, ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত অত হিত করবার দরকার নেই। কি ছিল বাপু তোমার? হ্যাঁ, চক্রতী বুড়ো তো বলেই দিয়েছে, কত লোক কত কথা বলবে, কারোর কথায় কান দিও না, কিচ্ছু না। গাছপালার ফল ফুলেরই গায়ের লোক চুরি করে খায় নাকি? বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাবার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। হ্যাঁ, আমি বুঝি না নাকি এসব? যেমন যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল। অনেকদিন অনেকদিন এমন আরামে থাকিনি, বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিজের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিচ্ছু বলার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেল, দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে, সামনে মোটা ধারায় তাও, উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছে, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ার জল রেখে গিয়েছিল উপরে বারান্দাতে, সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েছে সেটা হয়তো হয়ে থাকবে, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে। একটু পরে গিয়ে শুয়ে পড়ল, আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল, জ্বালানা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের, কি ফুল, কি ফুল। ঘুমের ঘরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি, তড়াক করে রাফিয়ে উঠলাম। কি ছিল ওটা? জানার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বে। হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি, না 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 না, ভুল হওয়ার তো নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল, প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ, না এ কোনো ফুলের সুবাস নয়, কিসের সুবাস তা আমার মাথায় আসছে না, কেমন একরকম যেন লাগছে, এখন নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও কে কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোন দিকে নেই তো, সে গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত, কিছুক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল, কাজকর্মে
ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারির আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধে এখানে থাকবার, বড় বড় নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল। সে হাসি খিলখিল করে হাসি নয়, খনখন করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেল। রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না, দরজা যেমন বন্ধ উপরের ঘরের সারবন্দি জানলাও তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজাতে তেমনই কুলুপ ঝুলছে। না, আমার ভয় হয়নি, কেননা দিন মান, চারিদিকে সূর্যের আলো, এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধ হয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে যাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব মানুষের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসে কিনা। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দেয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি যেমন যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেই পাওয়া যায়। হয়তো সবটাই মনের ভুল, মনে সে যে ভাব, মানে সে যে ভাবটা হয়েছিল হাসি শুনে তারই ফলে। এরপর নদিন আর কিচ্ছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিচ্ছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই কদিনে আমার শরীর বেশ সেরে উঠেছে, খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিচ্ছু নেই, কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধু আরাম করতে ইচ্ছে হয়। নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পিছনে সেই ঝিঙে জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে মানের চারা পুঁতব, আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কুঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এই বাড়িতে কাজ করে শুরু আছে, কারণ দা কোদাল কাস্তে নিরেল শাবল কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত কোদাল স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টা হবে না, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে একটা মহাকলরব উপস্থিত। অনেকগুলো লোক আন্দাজ জন পঞ্চাশে একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। হুই, একটা জানলা দরজার কপাটও খুলে নি দোতলার, যেমন তেমনই আছে।
আরে ব্যাপার কি, বাড়িটার মৃগিরও গেছে নাকি? মাঝে মাঝে একটা বিকট চিৎকার ওঠে কেন? এসব তো ভুল হবার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি একমাত্র। এখন এখন আবার চারিদিক নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, ভারী ভারী মজার ব্যাপার বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। যে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম, একই লোক যেন পঞ্চাশটি হয়েছে। এইরকম মনে হয় প্রথমটা, বহু আশিতে যেন একটা একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, যারা দেখতে যায় তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সামিথ্যে কোথায় কোথায় বাড়ি কোথায়? কেউ দেখি তাই এসো, আজ আমরা নাচ আরম্ভ করি। চলো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে ঢোল বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। আমার অস্তিত্ব সম্বন্ধে ওরা আদৌ সচেতন নয়। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেল। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতন ভাবে জানালার বাইরের জ্যোৎস্না মাখা গাছপালার দিকে তাকিয়ে রইলাম। কতক্ষণ পরে জানিনে ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো বলি, কিছু দেখেছো নাকি? না। শুনেছো কিছু? না।
খুব বেজে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়ই, এমন হতো শেষেও বাড়ি ছেড়ে তারা মরতে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা পড়ত। দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জান, আমরা তো বাড়ির টিসি মেনায় যাইনি, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি। বাড়ির ত্রিসীমানায় পা দিতে না দিতেই আমারও মনে হলো না সফল, পরম সুখে আছি, ঝিরে কোথায় যাব, বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ দু বছর পরে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পা যাইনি বাড়ি। শুনছিলেন আজকে নিবেদন মায়া, গল্প পাঠের উপরেতার দল ঋতম ব্যানার্জি, নিবারণ চক্রবর্তী, গৌতম মুখার্জি, দোকানি অভিষেক চ্যাটার্জি, সূত্রধার সেবা আচার্য, ধ্বনি পরিকল্পনা জয় চক্রবর্তী, জনৈক পথিকের ভূমিকায় ও আবহ সঙ্গীত তথাগত দাস, পোস্টার ডিজাইন সৌরভ ঘোষ, ব্যবস্থাপনা অনির্বাণ আচার্য, পর্ব পরিচালনা মোনালি চ্যাটার্জি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ওয়াইভ।